বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। এই চ্যানেলে আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 212 নম্বর ক্লাসটি। চমৎকার ক্লাসটি আমরা এখনই শুরু করব। আসুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে সে অনেক কৃপণ। আরবি ভাষায় বলবেন হুয়া বখিল জিয়াদা। হুয়া মানে সে, বখিল অর্থ কৃপণ, জিয়াদা মানে অনেক। হুয়া বখিল জিয়াদা, সে অনেক কৃপণ। তারপর লিখা আছে সে আমার উত্তরাধিকার। আরবিতে বলবেন হুয়া আনা ওয়ারিস। হুয়া মানে সে, আনা অর্থ আমার, ওয়ারিস অর্থ উত্তরাধিকার। হুয়া আনা ওয়ারিস, সে আমার উত্তরাধিকার। নেক্সটে লিখা আছে এটা চমৎকার। আরবিতে বলবেন হাদা মুমতাজ। বাক্যটিতে হাদা মানে এটা, মুমতাজ অর্থ চমৎকার। হাদা মুমতাজ মানে এটা চমৎকার। এরপর লিখা আছে সে অনেক জ্ঞানী। আরবিতে বলবেন হুয়া জিয়াদা আলিম। বাক্যটিতে হুয়া মানে সে, জিয়াদা অর্থ অনেক, আলিম মানে জ্ঞানী। হুয়া জিয়াদা আলিম, সে অনেক জ্ঞানী। তারপর লিখা এটা খুব জরুরি। আরবিতে বলবেন হাদা জিয়াদা জরুরি। বাক্যটিতে হাদা মানে এটা, জিয়াদা মানে খুব, জরুরি মানে জরুরি। হাদা জিয়াদা জরুরি মানে এটা খুব জরুরি। নেক্সটে লিখা আছে আমি তৃষ্ণার্ত। আরবি ভাষায় বলবেন আনা আতশান। আনা অর্থ আমি, আতশান মানে তৃষ্ণার্ত। আনা আতশান, আমি তৃষ্ণার্ত। তারপর লিখা আছে আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। আনা আসিফ, আনা মা ইকদার হাদা শগুল। আনা আমি, আসিফ দুঃখিত, মা ইকদার পারবো না, হাদা শগুল এই কাজ। আনা আসিফ, আনা মা ইকদার হাদা শগুল, আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। তারপর লিখা আছে আমি সব কিছু চাই। আরবি ভাষায় বলবেন আনা এবি কুল্লু শাই। আনা আমি, এবি চাই, কুল্লু শাই সব কিছু। আনা এবি কুল্লু শাই, আমি সব কিছু চাই। এরপর লিখা আছে আমি পোড়া মুরগি খাচ্ছি। আরবিতে বলবেন আনা আক্কেল দিজাজ ফাহাম। এখানে আনা মানে আমি, আক্কেল অর্থ খাওয়া, দিজাজ মানে মুরগি, আর দিজাজ ফাহাম মানে পোড়া মুরগি। আনা আক্কেল দিজাজ ফাহাম, আমি পোড়া মুরগি খাচ্ছি। তারপর লিখা আছে আমার পানি চাই। আরবি ভাষায় বলবেন আনা এবি ময়া। আনা মানে আমার, এবি অর্থ চাই, ময়া অর্থ পানি। আনা এবি ময়া, আমার পানি চাই। তারপর লিখা আছে আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। আরবি ভাষায় বলবেন আনা এবি নুম, আশান আনা মারিদ। এখানে আনা মানে আমি, এবি অর্থ চাই, নুম শব্দের অর্থ ঘুমাতে, আশান মানে কারণ, মারিদ অর্থ অসুস্থ। আনা এবি নুম, আশান আনা মারিদ, আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। তারপর লিখা আছে আমি দেখতে চাই ওইখানে কি আছে। আরবিতে বলবেন আনা এবি সুফ, অ্যাশ ফি হুনাক। আনা এবি আমি চাই, সুফ শব্দের অর্থ দেখতে, অ্যাশ ফি মানে কি আছে, হুনাক মানে ওইখানে। আনা এবি সুফ, অ্যাশ ফি হুনাক, আমি দেখতে চাই ওইখানে কি আছে। তারপর লিখা আপনার কয়টা রুটি লাগবে। আরবিতে বলবেন কাম আবগা খুব ও জিন্তা। কাম মানে কয়টা, আবগা অর্থ লাগবে, খুবজ অর্থ রুটি, ইন্তা মানে আপনার। কাম আবগা খুব ও জিন্তা, আপনার কয়টা রুটি লাগবে।
এরপর লেখা আছে, আপনার কাজের জায়গা কোথায়? আরবিতে বলবেন ওয়েন ইনতা শোগল মাকান। ওয়েন মানে কোথায়, ইনতা মানে আপনার, শোগল অর্থ কাজের, মাকান মানে জায়গা। ওয়েন ইনতা শোগল মাকান, আপনার কাজের জায়গা কোথায়? এরপর লেখা আছে, আপনি খুব ভালো লোক। আরবিতে বলবেন ইনতা কয়েস নফর। এখানে ইনতা মানে আপনি, কয়েস অর্থ ভালো, নফর অর্থ লোক। ইনতা কয়েস নফর, আপনি খুব ভালো লোক। তারপর লেখা আছে, আপনি খুব সুন্দর। আরবিতে বলবেন ইনতা জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ আপনি, জামিল অর্থ সুন্দর, জিদ্দান অর্থ খুব। ইনতা জামিল জিদ্দান, আপনি খুব সুন্দর। এরপর লিখা, সম্ভবত দোকান বন্ধ। আরবিতে বলবেন মুমকিন বা কালা সাক্কার। মুমকিন অর্থ সম্ভবত, বা কালা অর্থ দোকান, সাক্কার মানে বন্ধ। মুমকিন বা কালা সাক্কার, সম্ভবত দোকান বন্ধ। এটা ভালো না, এটা ভালো, হাদা মাফি কয়েস, হাদা কয়েস। হাদা অর্থ এটা, মাফি কয়েস ভালো না, শুধু কয়েস মানে ভালো। হাদা মাফি কয়েস, হাদা কয়েস, এটা ভালো না, এটা ভালো। তারপর লিখা আছে, আমার শেষ কথা, আনা আখের কালাম। আনা আমার, আখের শেষ, কালাম মানে কথা। আনা আখের কালাম, আমার শেষ কথা। আমার এখন কাজ আছে, আনা ফি শুগল আলহিন। আনা আমার, ফি শুগল কাজ আছে, আলহিন এখন। আনা ফি শুগল আলহিন, আমার এখন কাজ আছে, আমি এখন যেতে পারবো না। আলহিন আনা মা ইকদার রোহ, আলহিন এখন। আনা আমি, মা ইকদার পারবো না, রোহ যেতে। আলহিন আনা মা ইকদার রোহ, আমি এখন যেতে পারবো না। তুমি আমার মালিককে দেখেছ? আরবিতে জিজ্ঞাসা করবেন ইনতা শুফ আনা মুদির। ইনতা তুমি, শুফ অর্থ দেখা, আনা মানে আমার, মুদির অর্থ মালিক। ইনতা শুফ আনা মুদির, তুমি আমার মালিককে দেখেছ? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 212 নম্বর ক্লাসটি করার জন্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনাকে অনুরোধ করব আমাদের ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আর যদি ভিডিও বেবিনিয়াম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।